ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার অল ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন ডিয়ার ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে দারুণ একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যেই কোনো ডকুমেন্ট অথবা যেই কোনো বইকে আপনি পিডিএফ আকারে স্ক্যান করে সেভ করতে পারবেন ডিয়ার ফ্রেন্ডস যারা স্টুডেন্ট রয়েছেন আপনাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আপনারা প্রতিনিয়ত অ্যাসাইনমেন্ট তৈরি করেন তাছাড়া আপনার কাছে হয়তো কোনো বই নেই আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে সেই বইটি নিতে চাচ্ছেন তো আপনার ফ্রেন্ডেরও সেই বইটি প্রয়োজন তো সেক্ষেত্রে আপনি ছবি তুলে সেটি স্ক্যান করে ফিডে ফাঁকারে সেভ করে আপনি বইটি নিতে পারবেন ডিয়ার ফ্রেন্ডস এই বিষয়টি করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে আপনি অ্যাপসটি ইনস্টল করার জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে এসে আপনি সার্চ বাড়ি লিখবেন ক্যাম স্ক্যানার ডিয়ার ফ্রেন্ডস ক্যাম স্ক্যানার লিখে আপনি সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এরকম একটি অ্যাপ্লিকেশন আপনি দেখতে পারবেন শুরুতে দেখতে পাচ্ছেন সিএস এরকম আইকনওয়ালা যে অ্যাপসটি আপনি দেখবেন সেটি আপনি ইনস্টল করে নেবেন তো ডিয়ার ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্ক্যানার টু স্ক্যান পিডিএফ তো এটি ইনস্টল করার পর ডিয়ার ফ্রেন্ডস আপনি অ্যাপসটি ওপেন করবেন তো আমি অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজ আসবে ওয়েলকাম টু ক্যাম্প স্ক্যানার তো আপনি সুইফ করে বাম দিকে যাবেন ডান দিক থেকে বাম দিকে সুইফ করবেন তো ডিয়ার ফ্রেন্ডস সুইফ করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কথাটি এসেছে তো আপনি কন্টিনিউতে ক্লিক করার প্রয়োজনে আপনি যে এখানে একটি ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে ব্যাক করবেন ডিয়ার ফ্রেন্ডস ব্যাক করার পর এখানে অ্যালাউ চাওয়া হচ্ছে আপনি অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে দেওয়ার পর আপনি এখন এই যে একটি অ্যাড চলে এসেছে আপনি এটি ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাস্ট্রাট স্ক্যানিং একটি অপশন রয়েছে তো আপনি এই ক্যামেরা অপশনটিতে ক্লিক করবেন ক্যামেরা অপশনটিতে ক্লিক করার পর ডিয়ার ফ্রেন্ডস এটির অ্যালাউ চাওয়া হচ্ছে আপনি অ্যালাউ করে দেবেন এবং অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অলরেডি ক্যামেরাটি চালু হয়ে গেছে তো ডিয়ার ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন একটি ক্রস চিহ্ন রয়েছে এই যে তো আপনি এই ক্রসেতে ক্লিক করবেন তাহলে এটি চলে যাবে তো এখন সরাসরি আপনার ক্যামেরাটি চালু হয়ে গেল এখন আপনি যেই বইয়ের ডকুমেন্টটি ছবি তুলতে চাচ্ছেন বা যেই বইয়ের ফিডিএফ ফাইল তৈরি করতে চাচ্ছেন সেই বইয়ের ছবি তুলবেন তো আমি একটি বইয়ের ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি সাপোজ আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে এই বইটি নেব তো এটি আমি স্ক্যানিং করে ফেলি স্ক্যানিং করে আমি আর বই নিতে হবে না জাস্ট স্ক্যানিং করে ফেললেই বইটি আমার কাছে চলে আসবে তো ডিয়ার ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমি ছবি তুলেছি এখন দেখতে পাচ্ছেন নিচে একটি নেক্সট রয়েছে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি অটোমেটিকলি স্ক্যানিং হলো এবং এটি তার মতো করে সাজিয়ে নিল আপনাকে এটি ক্রুফ করতে হচ্ছে না তো এর ফলে নিচে সেভ দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর এরপরে আপনার যেই ফিস্টারি প্রয়োজন এই ভয়ের অর্থাৎ সব পৃষ্ঠা তো আর আপনার প্রয়োজন নেই আপনি প্রয়োজনে যেই পৃষ্ঠা পৃষ্ঠা প্রয়োজন যেই পৃষ্ঠার অ্যাসাইনমেন্ট তৈরি করতে চাচ্ছেন সেই পৃষ্ঠাটি তুলে নেবেন তো চাপোস আমি আরও একটি পৃষ্ঠ এখান থেকে তুলব এই বই থেকে ড্রিয়াস ইলিয়ট বই থেকে তো আমি আরও একটি পৃষ্ঠার ছবি এখানে তুললাম ডিয়ার ফ্রেন্ডস ছবি তোলার পর দেখতে পাবেন এটি স্ক্যানিং হচ্ছে এই যে তো এটি এটির মতো করে সাজিয়ে নিচ্ছে কিন্তু আপনাকে এটি সাজাতে হচ্ছে না দেখতে পাচ্ছেন এখানে এই আটটা অপশন রয়েছে এই যে একটা দুটা তিনটা চারটা অর্থাৎ তার প্রয়োজনীয় অংশটুকু নিচ্ছে এই যে বাহিরের অংশটুকু আপনি ছবি তুলেছেন সেটি কিন্তু সে নিচ্ছে না এটি একটি দারুণ বিষয় তো ডিয়ার ফ্রেন্ডস এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর স্ক্যানিং হলো আপনি এবার সেভে ক্লিক করবেন সেবে ক্লিক করার পর এটি হচ্ছে গেলো এখন আপনার যেই ফিসটাটি প্রয়োজন এই বইয়ের ওই ফিসটার ছবি তুলবেন তো আমি আবার ছবি তুললাম আরও একটি ফিসটার ছবি তুলব ছবি তোলার পর এটি স্ক্যানিং হবে হ্যাঁ এটি নির্দিষ্ট এরিয়া সে নিয়ে নিল এখন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার দেখতে পাচ্ছেন এটি তার নির্দিষ্ট এরিয়াটা বেছে নিয়েছে তো আপনি সেভ করবেন সেভ করার পর এভাবে যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নেবেন তো নেওয়ার পর এই যে একটা ফাইল তৈরি হলো এই যে একটা দুটা তিনটা চারটা সরি তিনটা তিনটা ফাইল নিয়ে তিনটা ছবি নিয়ে একটা পিডিএফ ফাইল তৈরি হলো এখন আপনি যদি প্রথম ফিজটাই ক্লিক করেন এই যে প্রথম ফিজটাই ক্লিক করলাম তো আপনি এখন একটি একটি করে সবগুলো ফোটতে পারবেন ডিয়ার ফ্রেন্ডস তো আপনি এটি সেভ করবেন কিভাবে। সেভ করার জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আপনি এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফেজ নেম দেবেন এই যে ফেজ নেম দেখা যাচ্ছে আপনি ফেজ নেমে ক্লিক করে এখানে ফেজ নেম দেবেন যেটি আপনার নাম দেওয়া প্রয়োজন আপনি সেটি দেবেন তো সাপোজ আমি টিএস দিলাম টিএস এরপরে ওকে ওকেতে ক্লিক করার পর এটি সেভ হয়ে গেলো এখন আপনি চাইলে এই ফাইলটি আপনার ফ্রেন্ডের কাছেও শেয়ার করতে পারবেন এবং আপনার প্রয়োজনে আপনি এটি ব্যবহারও করতে পারবেন তো ডিয়ার ফ্রেন্ডস এখানে আবার একটি ওয়ার্ড অপশন রয়েছে আপনি যদি ওয়ার্ডে ক্লিক করেন তাহলে এটি আপনি ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন তবে এর জন্য হয়তো আপনাকে পেমেন্ট করতে হবে তো এটি আমি যাচ্ছি না এদিকে আমার ওদিকে যাওয়ার প্রয়োজন নেই আপনারও হয়তো প্রয়োজন হবে না তো এখন থেকে এখান থেকে আমি ব্যাক করলাম ব্যাক করার পর এখানে আরও মজার বিষয় হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস আপনি যদি এই ক্যামেরাতে ক্লিক করেন না তখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে ইজ আইডি কার্ড সিস্টেম অর্থাৎ আপনি যদি আইডি কার্ড সিস্টেমের ছবি চান সেই অপশনটিও রয়েছে এরপরে বুক অপশনটি রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন মোর অপশন রয়েছে এরপরে আরও নানান অপশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে বুক আইটেমের ছবি তুলে আপনি স্ক্যান করে সেটি পিডিএফ আকারে সেভ করতে পারবেন এরপরে ডকুমেন্ট অপশন রয়েছে ডকুমেন্ট মানে সরাসরি আপনি ছবি তোলা ডকুমেন্ট হচ্ছে আপনি সরাসরি ছবি তুলে সেটি পিডিএফ আকারে সেভ করতে পারবেন এরপর আইডি ফটো রয়েছে আপনি এখান থেকে আপনার মতো করে ছবি তুলে সেটি স্ক্যান করে ফিডি ফাইল তৈরি করতে পারবেন যখন খুশি তখন তো ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি আপনার উপকারে আসে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি যে সকল ফ্রেন্ডস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ